বৃষ্টি ও উজানের ঢল কমে যাওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যেতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। তবে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশেপাশের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি এখনও স্থিতিশীল। সিলেটের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার প্রধান দুটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। লোকালয় থেকে পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বসত বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির পানি নেমে গেলেও ময়লা আবর্জনা ও দুর্গন্ধে নাবিশ্বাস উঠছে মানুষের। প্রায় সপ্তাহ জুড়ে পানিতে ডুবে থাকায় অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে, দেখা দিয়েছে খাদ্য সংকট। সুনামগঞ্জেও ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, ফলে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে কারো কপালেই জুটছে না পর্যাপ্ত খাবার। টানা কয়েকদিন পানিবন্দী থাকায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনায় কাদা ময়লা জমেছে, ফলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে মানুষ। খোয়াই নদীর পানি কমায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাড়িঘর থেকে নেমে যাচ্ছে পানি। তবে মথুরাপুর, এনায়েতগঞ্জ সহ কিছু এলাকায় ভাঙা বাঁধ দিয়ে এখনো নির্মাণ চলে ঢুকছে পানি। এদিকে উজানে বৃষ্টিপাত না হয় মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি নামতে শুরু করেছে। পানি নামতে থাকায় অনেকেই বাড়ি ফিরছেন। ওদিকে শনিবার সকাল থেকে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে কুড়িগ্রামের প্রায় 1,352 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে জেলাটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের উত্তরাঞ্চলে আগামী 72 ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।